ইসলাম ধর্মের সবশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস স্মরণে ঈদে মিলাদুন্নবী পালন করে ধর্মপ্রাণ মুসলমানরা। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এ দিনটি পালন করা হয়। এ উপলক্ষে রাজধানীতে বের করা হয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, কলেমা লেখা পতাকা, প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার। এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে হামনাদ গেয়ে শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন। আমাদের মিলাদুন্নবীর রেলি করার, জুলুস করার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অমীয় বাণীগুলো সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাজধানীতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভায় মহানবীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আলেমরা। বলেন, শান্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই ইসলামের মূল মর্মবাণী। শান্তি বাংলাদেশ, এই দেশ সমৃদ্ধির বাংলাদেশ। সুতরাং আমাদের নবী এই ঈদে মিলাদুন্নবী, এই রবিউল আউয়াল মাসে ওনার আগমন হয়েছে বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঐতিহ্যবাহী 52 জশ্নে জলুস শোভাযাত্রা করেছে আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া ছুননিয়া ট্রাস্ট। এতে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। 16 শহর হতে আনন্দ মিছিল বের করা হয়, যা লাখো মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। তাকদীর, দুরুদ, হাম, নাতে রসুল, গজল, জিকিরে মুখরিত ছিল জশ্নে জলুস। শোভাযাত্রা বের করার আগে দেশ ও জাতির সমৃদ্ধি, কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশ কে আওয়াম जो है इसको सरबलंद करेंगे और सबसे ज्यादा इंशाल्लाह एक रिकॉर्ड जुलूस जो है वो इंशाल्लाह आज उसको आप हम सेलिब्रेट कर रहे हैं। সবাই এই রহমত নেয়ার জন্য এখানে এসেছে, জুলুসে অংশগ্রহণ করতেছে। খুশির দিন, আনন্দের দিন, সেটা দুই ঈদের থেকেও অনেক বড়, যাকে ঈদে আজম বলে। এই জুলুস থেকে আমরা জানাতে চাই, এই বাংলাদেশের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো কিছুই না থাকে, অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ। এদিন দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, জশ্নে জলুস বের করা হয়। আয়োজন করা হয় সিরাতে রাসূল আলোচনা সভা ও দোয়ার। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।